उत्तर 24 परगना के जगदल के अचला बागान रोड पर चली गोली, गोली चलने से इलाके में भारी तनाव। उत्तर 24 परगना जिले के जगदल में अचला बागान रोड में मंगलवार की रात स्थानीय 18 नंबर वार्ड के पार्षद सुनीता सिंह के बेटे नमित सिंह और तृणमूल नेता दिग्लेश सिंह के बीच झड़प हो गई। विवाद को लेकर दोनों पक्षों में जमकर विवाद हुआ। इस घटना के दौरान गोलीबारी की घटना हुई। हालांकि इस मामले को लेकर दोनों पक्ष एक दूसरे के खिलाफ फायरिंग का आरोप लगा रहे हैं। वहीं इस गोलीबारी की घटना से काफी तनाव फैल गया। जगदल थाने की बड़ी संख्या में पुलिस बल मौके पर पहुंची और स्थिति को नियंत्रित में किया गया। सूत्रों से मिली जानकारी के अनुसार यह घटना इलाके पर कब्जे से जुड़ी हुई है। इस घटना को लेकर फिलहाल इलाके में तनाव है। घटना तो एक बार बोलना, एक बार बोले दिए ऑलरेडी बोले আমি এমনি বসেছিলাম, আমাদের ওইখানে ঘর আছে রেন্টালে। আমার রেন্ট নেওয়ার জন্য অগস্টের রেন্টে যে সবাইকে ডেকে ওইখানে একটু লাইটে চল। আমি শুনুন, আমি বসেছিলাম, থানা পুলিশ এসেছিল, নমিত সিং মানা করছে পুলিশকে এখানে বসতে দাও না। আমি বললাম কি আমার অথরিটি নেই কি পুলিশকে মানা করব কি কোন জায়গা বসো আর কোন জায়গা বসো না, এটা পুলিশের ব্যাপার আছে, ঠিক আছে। ও কি বলছে কি না আপনি পুলিশকে বসিয়ে রেখেছেন, ঠিক আছে। এই নিয়ে ব্যাস ও 100 জনকে নিয়ে আসলো, আমার উপরে অ্যাটাক করলো। বল তো রে, কারণ কিচ্ছু নেই, পুলিশকে কেন বসিয়ে, পুলিশ কেন আসলো এখানে আপনি জায়গা দিলেন বসতে জন্য। আরে কেন গুলি চালিয়েছে, ওর পরে ও বোম নিয়ে আসতে গিয়েছিল। ভাইয়া হাম তো ক্যা বাতায়ে, আপনার সেফটি মে বচ গে ওই বহুত হ্যায়। সেফটি মে বচ গে ওই বহুত হ্যায়। বলছি আজকে ডিক্লেয়ার সিং ভার্সেস নমিত সিং, তো ডিক্লেয়ার সিং একটা মেশিন আছে, মেশিন লাইসেন্স মেশিন, তার সিকিউরিটি আছে। এই নিয়ে অনেক জায়গা আমার ওয়ার্ডেই তো থাকে, 17 নম্বর ওয়ার্ডের ও বাসিন্দা, আর আমার কাছেও অনেক কমপ্লেন আছে, কারো মেশিন চমকায়, কারো কিছু করে সিকিউরিটি চমকায়, এইসবগুলো কর্মকাণ্ডগুলো করেও যাচ্ছে, অনেক কমপ্লেন এর আগে। তার নিয়ে একটা অফিসও গিয়ে বন্ধ করে দিয়েছিল, তার আমি উদ্ধার করলাম, ওটা খুলালাম, মানে যা তা ভাবে 17 নম্বর ওয়ার্ডে ও করে যাচ্ছে, খাস করে এই এই এরিয়ায়, ঠিক আছে। তো হ্যাঁ, তৃণমূল করে, নিশ্চয়ই তৃণমূল করে, কিন্তু পার্টি নেতৃত্ব থেকে গোপাল রাউতকেও জানানো হয়েছে, একটা পার্টি অফিস তৃণমূলে বন্ধ করে দিয়েছিল, সেটা আমরা যে খুললাম পার্টি নেতৃত্বকে জানিয়ে। পার্টি অফিস ওই ছেলের সঙ্গে ওর নাকি কেউ চুপিরোধিতা হয়েছে ওইখানকার ক্লাবের ছেলে থেকে, গিয়ে পার্টি অফিসটা নিয়ে সিকিউরিটি নিয়ে চমকিয়ে বন্ধ করে দিয়েছে, তালা মেরে দিয়েছে। তার পুলিশ পুলিশ হ্যাঁ পুলিশ ওই পুলিশ নিরাপত্তা নিয়ে ইয়ে চমকাচ্ছে। তারপরে আমাদের ওসি সাহেবকে জানানো হলো, উনি বললেন ওই কাউন্সিলর কাছে, কাউন্সিলর আর ওই মনোজ বুয়ের কাছে চাবি আছে, তারপরে উনাকে বলা হলো, আবার নিয়ে এসে গোপাল রাউত হস্তক্ষেপ করে আমরা হস্তক্ষেপ করে অফিসটাকে খোলানো হলো। আজকে এই এক ঘন্টা আগে না শুনলাম, আমি জাস্ট বাইরে ছিলাম, আসলাম স্পটে, শুনলাম কি দুই পক্ষ মধ্যে একটা ঝামেলা হয়েছে, ঝামেলা ওই মেশিন বের করানো বা এমনি কিছু ডিক্লেসিং করেছে, এটাই জাস্ট আমি শুনলাম। গুলি চালানো ঘটনা ঘটেছে, গুলি চালানো সেটা আমি বলতে পারবো না, আমি গুলি চালানোর ঘটনাটা আমি বলতে পারবো না, আমি জাস্ট আসলাম এইখানেই, মানে রাস্তা নিয়ে একটু দেখি গুলি চালানো হয়েছে বা কিছু এমনি, কিন্তু আমি দেখিনি, দেখিনি তো কি করে বলবো।